νοβές να ρωτήσει το καλό είναι ήλ. Ας έγκλα. Καείς πράει 200 κιλομίτερ μαναλού. Θα κάνε μόλ πόχουτ παλάκα καείς. Good morning and welcome back to African Baluk. Asi guys, Mumbai za bol sudai. Mane zuakali te zuakotha asil mane zuakali puja he ghol matro. To sobe alap man mane alap durbol hoyesil. To ekdom aji hobol, ekdom zusu dasu. Ette guys, ek zusu smat hoy dislo ro. Kot ba asai. He jottai moti bostu hore guys. Ki korbi yaar. এইবার এটা বেগে লি কারণ যাবার বেগটি লই কিনে এই লাইটটা ভাঙছিল তো মূরখানোর ভাঙবে একদম ইচ্ছা নাই আর এতিয়াল লইছি অল্প লাই লাই বড় ওই নিষেধারী প্রাণী বাপ্পাও তানো এক কেজি ভাঙি হাইলছি তুপনি ভাঙবে র নাই তো তেলখানি ভরে কিনে আমি যাম বেতালহাতর ঘর আর সি ওলাই রখি আছে মোক ফোন করছি 35 বারমান এটা 8টা বাজে প্রায় গাইস তো উলবা লাগে সোনকালে তো বলক যাও দে তো এতে মই গোপ্রোটো ওলোৱা নাই গাইছ কারণ হেলমেটটোৰ মাউণ্ট যোনটো থাকা হেলমেট আছে সেইটো বেতালত তাৰ আছে তো যাই থাকো বেতালত থাকা লাগে তাৰপিছত এতে গোপ্রো ভৰা আছে গোপ্রোটো উলিয়াই লম বলক দে যাও দে থাকবি গোটাই এই তুলছো দে ভাই ভাই তো ভাই হাত উল্লু দে আর তো ইজা আমার তো 300 টাকা আছে মাত্র মুম্বাইতে বতৰটো বঢ়িয়া হৈ আছে কাৰণ পুৱাই বৰষুণ দিছে ধুনীয়া একদম মেগা মেগি বতৰ টেনচন নাই আমি এতিয়া ডাইৰেক্ট নলবাৰী লৈকে যাওঁ নলবাৰী যদি কোনোবা আছে লকচক কৰি আমি গুচি যাওঁ নাকি যদি কোনো নাই যদি কোনো নাই আমি তলমু কি কৰিব তো আমি নলবাৰী যাই থাকো তো গাইজ তাতে বহুত মানুহ আছিল তো সেইকাৰণে আমি ওলাই আহিলো এতিয়া ৰাইডটো ষ্টাৰ্ট কৰিম এতিয়া প্ৰায় 9:30 বাজিছে তো ভৰালি দেখা গোপ্রো চিনত লগ পাই আছো এতিয়া আমি একদম ফাইনেলি ওলো আৰু গামছাখান গাঁথি ল'লো মানে এটা 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 ফ্ৰেণ্ডে দিছিল তো গাঁথি লৈছো গামছাখান তো ভৰালি আহি থাক তো ৰ'দটো অলপ কম আছিল কিন্তু এতিয়া আৰু 12 লাখ ঘণ্টীয়া বা ধেৰ তেৰিকে হ'ব দাহাৰ ঠিক আছে কি আনছ আমি আহি 50 কিলোমিটাৰ মান আহিলো মানে আহতে ৰাস্তাত বহুত মানুহ লগ পাই আৰু সেই মানুহখিনি যোনখিনি আমাক মৰম দিছে যোৱা ৰাইডটোতে হওক বা এইটো ৰাইডতে হওক তাৰ কাৰণে মোৰ বহুত ভাল লাগে অলপ হাওয়াতে চেক করলে রব তো গাইস থকে গাড়ি খান ধুম ব্রেক মার দিলে বকরি হয়ে বললো সিম্পান যে বকরি লাগাই নি দেখো পাতায় হাল দেয় দেখ বকরি ও যাওয়া ওরে যাওয়া
দূর আছে বহুত আৰু বল কি ৰদ এই কাল লগত আহিলো মই আকৌ গৰমত টেঙা লাগবে লাগিল কাষত ধান এটা মুখ নাই এই যে আমার 300 টাকা তো আছিল এটা আমি 300 টাকা তেল ভরে লো বাকি আগত যি হয়ে দেখা যাব নাকি বলুক কোহায় যাম নো ওই ফেলে 300 টাকার দেখে কে 300 আছে না সার বাবু সাও না না সেই আরে দেখ শুন কিবা এটা 250 আরে হ মানে পয়সা তো অল্প ঠেলি মিলি হয়ে আছে মানে পয়সা সিজ গেল না বই পয়সা সরজ হল পয়সা আছে মানে আছে জায়গায় জায়গায় পাও দিব অল্প কিন্তু বর্তমান লগত 1 টাকাও নাই পাম পাম অল্প একদম ফিটি মানে তত পাও আর কাবার তত পাও এনকে দি থাকু তো গাইস টেনশন নাই আমি আছো চেপে আছো না কি কই থাকা যাই দেখিম বলুক গাইস দেখাব নাকি কি হব অলপ আগতে যে কলো যে 250 টাকা আছিল বেতালে আর 100 টাকা এখন লইছে এখন পর থাকাম ঠিক আছে আও মানে এটা কথা হয় আমি মানে হিমেন ডাঙার ঘরের মানুষ নই না সেইটু পর থাকি আমি দিল পর থাক এটা কথা কাইস মানে কথাটো কি জানো না পয়সা ডাঙার কথা নয় মানুহৰ মনটো লাগে পয়সাটো সদায় হব মানে আপনার দেহাটো কিন্তু ঘুরো হব 40 বছর আপনি ঘুরে হব তারপর বেমার গ্যাস্ট্রিক আলসার হ্যাঁ দেখা সুগারে সুগারে এইখানে গাড়ি পয়সা চিন্তা না করো মন টাকা করো আর ঠিক থাকো যত জি পা টাকা লাগে যা তার টাকা তার ধরা করে ঘুরে ইমানে ইমানে সদায় গাড়ি সুগারে গিয়ে ট্রেভেলিংটো বহুত ডাঙর বস্তু আর বহুত ডাঙর শিক্ষা এটা ট্রেভেলিং মানে বহুত ডাঙর শিক্ষা বহুত কথা জানতে পারি বহুত মানুষ লগ পাই বহুত আমি কিমান কিমান জায়গা কিমান ধুনীয়া ধুনীয়া মানুষ লগ পাইছো বহুত কথা শিখতে পারি তো তাই বেশি দেরি নকরো 300 কিলোমিটার শিলিগুড়ির লিগি তো আমি যাই থাকো তাই বরক গাইস প্রায় 200 কিলোমিটার মান আইলু পিছফালে বহি আসলু যি গোটা ধুপনি লাগছি ভালো যি রোদ দিছি তাই শাল পুরি যাও মা কসম কসু মুম্বাই যাম বুলি ভাবি আছো কত মুম্বাই একবার গুগল মেপত মারি যাবচোন বাৰত আছে নে আছে গাই স্কুয়ারের রস খাওয়ার অল্প কি গরম কেটাকে 10 টাকা দুটা বানাও কেনে গরম হে হ্যাঁ পেসাম নাকি কি বহুদিন বাইক চলা নাই ইমান টাইম আজি কেম লাগছে ঠিকই আছে যদি গাইজ আপনাদের বেশি রোদ থাকতে রাইড করে তেতিয়াহলে অলপমান শর্ট শর্ট ব্রেক লব 50 কিলোমিটার মারে মুঝে মুড়ে রক্ষু অল্প আর অলপমান কিবা জুস টাইপের বস্তু খাই রাখব মই মল্লু দে বাপ বাবু রোদুকে তো গাইজ কুয়ের রক্ষক খল এটা যাবা লাগে আর গাইজ এটা কথা কি জানা এই গরমত আপি ভাল ভাল পাই রস হয় ভাল বুঝাই আপি রেমান জ্বালা গাইস হ্যাঁ দেখা আর কথা নাপতিলে কব ইমান কি ইমান বেশি আর কথা পাতলে কব তোমার কামেই নাই এই যে মূল্য লাগে থাকা হ্যাঁ কিনু আমি ইমান বিজি বলে হবে একদিন মো এটা আপি কইছে তুমি সিএম নাকি ও তুমি গল্প কই গেল কোন তো আমার কাম আছে তো কুকুর
তো গাইস কেনা গরম দেখছে না, বাপরে বাপ গরম গাইস, নভেম্বর মাহর বেলাল দেখা গরম কমা নাই হে। আমার অসম দল সংগঠন গুলো নিমাত কেউ আছে গরম হা, অসম দল সংগঠন গুলা ও প্রতিবাদ করবে লাগে গরম ধরি, ও সেগুলো না যা এটা ফাটাই ফেলছে এটা গার রুম কলাই গেল। গাইস ওয়েস্ট বেঙ্গল সুমালো আমি আর এন্ট্রি রাইড করলে বেশি গরম হলে পানি তো খাবাই লাগে, পানি কিন্তু বেশি ঠান্ডা পানি খাবা নাগে, অল্প নর্মেল মানে ইমান ঠান্ডা খাবা নাগে খবা দিলি গোটাই আর গোটাই অসমের কথা জানি। তো গাইজ আৰু 120 কিলোমিটার মান আছে, মই চানি লিও নেকি কিয়া কাপোৰ দেখা নাই অলপ থে, এই কেমেৰা তাকো দেখা নাপে হেমু হৈ আছে, মই এনেকৈ গম পাওঁ হ'ব দা ই গৰম বুঢ়া চলি এটা অহম আজি মোৰ কেবল মোর মাথ মোর হিয়া দিয়া নিয়া এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ সানে কু গাইছে তো মোটামুটি আধা ঘন্টা মান রেস্ট ললো আমি তো যাই থাকো আমি মাংস আজি রবিবার না নিরামিষ, রবিবারে নিরামিষ কে খায় জলপাইগুড়ি পাইছো আর রাস্তা জাম চলি আছে কারণ মানে প্রতিমা ভাই আছে অল্প অল্প জাম আছে আপনার দেখা পাইছে অলপ বাইক চলা রহ দিনত যেটা রোদ দেখা আমার কিন্তু বেশি বেশি গরম ইমান গরম না এটা বতরটা একদম ধুনিয়া এটা কিন্তু যেটু গরম আমার তাতে আছে অসমত সেই গরম কিন্তু এতে নাই আমার কি হয়েছে কমান রোদে মই ঠান্ডা পড়াই নাই ডেট তিনি গাব তো গাইজ অল্প তেলো কম আছে তেলো কম আছে অল্প তেল তেল ভরাব লাগে ফার্স্ট আমি তেল দিব এটা বেশি ভাল হব আর বেশি কিলোমিটার নাই প্রায় 300 মান টাকা তেল ভরা যিনটু যাব হয়ে যাব আজি কালি তো কালি চিন্তা করি মেরে আমি তো গুগল ম্যাপ কেন কষ্ট কথা হাতক আমি গাইস তেল চেল ভরা হয়ে গেল আর গোপুর সিং নল গাইস আন্ধার হয়েছি না যে সব দেখা হবো আর মোবাইলে দেখা হবো দক আর নাকি হয়ে দেখা তো বলুক যাই থাকো আর আছে মোটামুটি 50 কিলোমিটার এই লাশ এই উঠক ইয়াই উঠ কোনে দিদি
তো গাইজ আমি শিলিগুড়ি আহি পালো ফাইনালি, তো অল্প কষ্ট হয়েছে কারণ দুই মাস বাইক চলা নাছিল না, তো অল্প টায়ার ফিল হয়ে আছে, প্লাস পূজার ভাগে নাই আপনার কৈছি মই, তো যাবার যে হোটেল আসলো সে মানে হোটেলতে আসো Go back.